প্রথম বারাসাত আশা করি সবাই ভালো আছো এখন সময় হচ্ছে ছটা ছাপ্পান্ন বেরোনোর কথা ছিল সাড়ে ছটায় কিন্তু এখন বেজে গেছে ছটা ছাপ্পান্ন আধা ঘন্টা লেট আর আজের ডেট হচ্ছে তেইশে মার্চ রবিবার আর আগামীকালকে চব্বিশে মার্চ সোমবার কিন্তু আগামীকালকে আমাদের হোলির কারণে অফিস দুদিন ছুটি পাওয়া গেছে তো সেই দুদিনের ছুটিটাকেই কাজে লাগানোর জন্য একটা ছোট্ট রাইডে বেরিয়ে পড়িয়েছি সবার প্রথমে গাড়িতে তেল নেই গাড়িতে তেল ভরতে হবে তো চলো সামনে একটি পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্প থেকে তেলটা ভরে নিই এক্সপি নেবো না এক্সপি নেবো না নর্মাল আছে ওখানে ও দু টাকা বেশি দিয়ে কেন নেব দু টাকা কি কত টাকা বেশি বলো তো তাহলে আমার ব্যক্তিগত ব্যাপার কি তোমরা রেখে দিয়েছো ইচ্ছা করে টোটাল এগারোশো ষোলো টাকার পেট্রোল ভরলাম দশ লিটার মতো পেট্রোল গেছে এটা জিরো করে নিই এক মিনিট ট্রিপ ওয়ান জিরো করে নিয়েছি আমার বাড়ির থেকে যেটা গুগল ম্যাপ দেখাচ্ছিল সেটা একশো পঁচাশি কিলোমিটার মতো দেখাচ্ছিলো চলো দেখছি আর সবাইকে হোলির শুভেচ্ছা জানাই সবাই ভালোভাবে হোলি কাটান আজকে একটি ঐতিহাসিক জায়গায় যাচ্ছি যেটা তোমরা থামমেল দেখে বুঝতে পেরে গেছো আশা করি আমার বাড়ির থেকে মুর্শিদাবাদের ডিস্টেন্স একশো পঁচাশি কিলোমিটার এবং যে রাস্তাটা দিয়ে আমি যাব সেটা হচ্ছে এনএইচ টুয়েলভ যার পুরনো নাম এনএইচ থার্টি ফোর এই এনএইচ থার্টি ফোর শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বকখালি থেকে এবং শেষ হয়েছে ডালখোলার এইচ টোয়েন্টি সেভেনের জংশনে গিয়ে আমি আজকে যতটুকু এই রাস্তার কভার করব সেটা হচ্ছে চাকদা রানাঘাট কৃষ্ণনগর বেথুয়াডড়ি পলাশি বহরমপুর আর রাস্তা কিন্তু খুবই ভালো আর এখন কিন্তু এই রাস্তায় মোটামুটি যতগুলো ব্রিজ ছিল আমি যত শুনেছি যতগুলো ব্রিজ ছিল সবকটা কটা ব্রিজই নাকি ওপেন হয়ে গেছে যতগুলো ব্রিজ ছিল বলতে যেমন এই বড়জাগুলির ব্রিজ ওদিকে চাকদার ব্রিজ রানাঘাটের ব্রিজ এই সমস্ত ব্রিজগুলোই নাকি ওপেন হয়ে গেছে তো আমি জানি না সঠিকটা তো এই এখন যাচ্ছি গেলেই কিন্তু দেখ দেখতে পারবো বা জানতে পারবো যে সত্যিই ওপেন হয়েছে কি হয়নি হ্যাঁ সত্যি জাগুলির ব্রিজটা ওপেন হয়ে গেছে ওই ব্রিজের উপরে উঠছি আমি এখন এখন সময় আটটা কুড়ি প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট মতো গাড়ি চালিয়েছি চাকদা পৌঁছাচ্ছি চাকদার কাছাকাছি রয়েছি আর ওয়েদারের কন্ডিশন বলি হালকা মেঘ রয়েছে যে কারণের জন্য খুব একটা গরম লাগছে না রাইড করতে তো হালকা ঠান্ডা ঠান্ডা আর কি ভাব রয়েছে এখন পর্যন্ত তো আগে গিয়ে দেখা যাক কি হয় রাস্তার কন্ডিশন বলবো রাস্তা তো সবগুলো মোটামুটি যতগুলো ব্রিজ যখন দেখলাম যে সবকটা ব্রিজই কিন্তু ওপেন হয়ে গেছে রানাঘাটের রেল ব্রিজটার কথাও আমি যে শুনেছি যে ওপেন হয়েছে এখন যাই না ওপেন হয়েছে কি না চলো তোমাদেরকে দেখাচ্ছি আর রাস্তার এইদিকে দেখো পুরো ধান খেত কিন্তু শুরু হয়ে গেছে সবুজ ধান খেত হচ্ছে রানাঘাটের রেল ব্রিজ এটা দু সাইডে এখনো খোলেনি একটা সাইডে খুলেছে এইটার বলে নয় মোটামুটি যে কটা ব্রিজই আমরা আসলাম বেশিরভাগটাই হচ্ছে একটা সাইড খুলেছে আর একটা সাইড এখনো পর্যন্ত খোলেনি মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার একটি শহর যেটি ভাগীরথী নদী মানে গঙ্গা নদীর একটি ভাগ যার পূর্বপাড়ে অবস্থিত সতেরোশো শতকের দিকে মুর্শিদাবাদ খুব বড় একটি শহর ছিল কারণ সেই সময় বঙ্গীয় মুঘল সাম্রাজ্য যে ছিল তার রাজধানী কিন্তু এই মুর্শিদাবাদ শহরই ছিল এবং তারা এখান থেকেই সত্তর বছরের মতো শাসন করেছে আধুনিক বাংলাদেশ এবং বর্তমানের পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যাকে এখানে প্রচুর পরিমাণে রেশম চাষ হতো সেই কারণের জন্য পরবর্তী সময় ইংরেজরা আমাদের ভারতবর্ষে এসে এই মুর্শিদাবাদেই ইস্ট ইন্ডিয়ার কোম্পানির নামে ব্যবসা করতে শুরু করে এই রেশমের এবং এরা সতেরোশো সালে মির্জাফরকে সাথে নিয়ে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌল্লাকে হারিয়ে দেয় এদিকে দেখো ট্রেন লাইন পাশ দিয়ে রাস্তা তার পাশে এরকম ট্রেন লাইন যাচ্ছে আর এটা কি নদী সেটা সঠিক বলতে পারবো না তো তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানো এই নদীটার নাম কি পাশ দিয়ে সুন্দর রেল ব্রিজ আর এটা হচ্ছে রোড ও রাস্তাটা গেছে দেখো পুরো টান দেখো তো এটা তো হাইওয়ে বলে এখানে বাইকের কোনো টোল লাগবে না আর ইন্ডিয়াতে এক্সপ্রেসওয়ে বলতে সম্ভবত দুটো কি তিনটে হবে আর কি এক্সপ্রেসওয়ে মানে স্পিড আশি মানে এই জায়গায় আশি স্পিডে চালানো যেতে পারে তার বেশি হলে পুলিশ ধরতে পারে বোর্ডে দেওয়া আছে ডালখোলা তিনশো ছত্রিশ মালদা দুশো দশ বহরমপুর চুরাশি সময় দশটা এক আর বাড়ির থেকে বেরিয়ে একশো কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে প্রচুর খিদে লেগেছে তাই জন্য আমি এই রাস্তার ধারেই শান্তি ধাবা বলে একটি ধাবাতে এসে দাঁড়িয়েছি তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আবার এখান থেকে রওনা দেব সকালের খাবার যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে রুটি আর আলুর তরকারি সাথে পিঁয়াজ লঙ্কা আছে তো এই দিয়ে খাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার এখানে খাওয়া দাওয়া করে এই জাস্ট বেরোলাম অনেকক্ষণ এখানে বসেছিলাম প্রায় ঘন্টা এখন এগারোটা বাজতে যায় আর খাওয়ার যে বিল হয়েছে সেটা হচ্ছে চারটে রুটি আর সোয়াবিন আলুর তরকারি ছিল সাথে একটা জল ছিল দশ টাকার টোটাল বিল হয়েছে সত্তর টাকা তো সত্তর টাকা বিল দিলাম আম সত্তর টাকা বিল দিয়ে এই জাস্ট বেরোলাম কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে টোল গেট পার করলাম আজের দিনের প্রথম টোলগেট ছিল এটা পলাশির যে যুদ্ধ হয়েছিল বললাম না সেই যুদ্ধটার জন্য মানে যেখানটায় হয়েছিল সেটা জিতে গেলে এই দিকটা দিয়ে যেতে হবে এই সোজা হ্যাঁ দেখো গেট করা আছে পলাশি ওয়ার মেমোরিয়াল হাজারদুয়ারি যাওয়ার জন্য কিন্তু আমাদের এই যে বাদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই রাস্তাটা ধরতে হবে আর এটা বহরমপুর বাইপাস চলে যাচ্ছে মানে বহরমপুরকে বাইপাস করে এটা সোজা শিলিগুড়ির ওইদিকে চলে যাচ্ছে এই যে এখান থেকে ঢুকলাম যে রাস্তাটা দিয়ে এদিকে ঢুকলাম মুর্শিদাবাদের দিকে আর কি এই রাস্তা এইখান থেকে হাজারদুয়ারি প্যালেসের দূরত্ব কুড়ি কিলোমিটার আর যে এই হাজারদুয়ারি প্যালেসের আশেপাশেই কোথাও একটা হোটেল নেব নিয়ে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলা হাজারদুয়ারি প্যালেসটা আজকে ঘুরে নেব আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো হাজারদুয়ারি প্যালেসটা কালকে আরও যে যে এখানে দর্শনীয় যে স্থানগুলো রয়েছে মানে ঐতিহাসিক যে সমস্ত জায়গাগুলো এখানে রয়েছে আর কি সেইগুলোকে আমি কালকে আবার দেখাবো কালকে ওইগুলো দেখে তারপরে বাড়ির দিকে ব্যাক করবো আমার বাঁতে কিন্তু এটা ভাগীরথী নদী মানে গঙ্গারই একটা ভাগ আর কি পুরো একদম নদীর গা ঘেসেই রাস্তা প্রায় চলে এসেছি গুগল ম্যাপ দেখাচ্ছে আর দু কিলোমিটার মতো বাকি আছে এই হচ্ছে রুম এখানে একটা বেড আছে আর বসার সোফা রয়েছে একটা টেবিল রয়েছে টিভি আছে মানে একটা মিরর দিয়েছে একটা বসার জায়গা দিয়েছে আর এখানে সুন্দর একটা ব্যালকনি আছে মানে ভাগির নদী প্লাস্টিক উল্টো দিকেই হচ্ছে এত সুন্দর ব্যালকনি আর এই ব্যালকনি এদিকে হাজার দুয়ারিটাকেও দেখা যাচ্ছে এই মোটামুটি রুম একটা তীরের জন্য থাকবো ঠিকই আছে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চটা করে নিই লাঞ্চটা করে নিয়ে আজ একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে বিকেল বিকেলবেলা রোদ্রোটা পড়লে বিকেল বেলা আগে যাবো হাজারদুয়ারিতে কালকে অন্য আরও যে যে জায়গাগুলো আছে সেইগুলো কভার করে তারপরে বাড়ির দিকে যাব চলো আর হাজারদুয়ারির ভিতরে এসেছি ড্রোন ওড়ানোর এখানে পারমিশান নেই ড্রোন ওড়াতে গেলে এখানে যে বড়ো সাহেব আছে তার থেকে পারমিশান নিতে হবে কিন্তু তিনি এখন নেই সে চলে গেছে তো সেই কারণের জন্য আমি এখান থেকে ড্রোন শটটা নিতে পারলাম না হাজারদুয়ারির ভিতরে যে সংগ্রহশালাটা রয়েছে সেখানে ক্যামেরা নিয়ে ঢোকা এলাও নেই তো সেখানে ন্যাচারাল কিছু জিনিস ছিল যেমন সিরাজউদ্দৌল্লার কিছু তরোয়ার ছিল আরও বিভিন্ন রকমের তারা যে যে জিনিসগুলো ব্যবহার করতেন সেই সমস্ত বিভিন্ন রকমের জিনিস ছিল তো এইগুলো দেখেছি আমি তো তোমাদেরকে একটু অনেক জানিয়ে দিলাম হল নিউ মতিঝিল পার্ক আর যেটা পুরোনো মতিহিল পার্ক সেটা বন্ধ হয়ে গেছে সেটা সন্ধ্যে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো বন্ধ হয়ে গেছে তো এখন এই নিউ মতিহিল পার্কে এসছি তার ঠিক পাশেই এখানে বেসিক্যালি নতুন করে এটা তৈরি করা হয়েছে গঙ্গার ঠিক পাশেই একদম এখানে ওই কিছু বাচ্চাদের খেলার জিনিসপত্র ঠুলনা হ্যান ত্যান সবগুলো রয়েছে এছাড়া সেরকম কিছু এখানে নেই আর লাইট দিয়ে সাজানো সুন্দর এটুকুই নিউ মতিঝিল পার্কে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে মতিঝিল ভবন রয়েছে চিলড্রেন পার্ক আছে যার মধ্যে বাচ্চারা খেলাধুলা করতে পারে এছাড়াও বাটারফ্লাই গার্ডেন রয়েছে রোজ গার্ডেন রয়েছে গঙ্গার পারে বোটিং করতে চাইলে সে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে তাছাড়াও আরও একটা যেটা রয়েছে সেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড বলে একটা জিনিস যেমন ঝর্ণার মধ্যে লাইট ফেলছে এবং সাথে মিউজিকের সাথে ঝর্ণাগুলো বিভিন্ন রকম স্টেপে করছে তো এই লাইট অ্যান্ড সাউন্ডটা দেখতে হলে কিন্তু আপনাদেরকে সন্ধ্যাবেলাতেই আসতে হবে আর বাকি জিনিসগুলো দেখতে হলে আপনাদেরকে সকালবেলা আসতে হবে তো এই হচ্ছে এইখানকার মতিঝিল যে নিউ পার্কটা হয়েছে তার মূল আকর্ষণ বা মূল যে জিনিসগুলো আছে সেগুলো আমি এসছি সন্ধ্যা হয়ে গেছে তো রোজ গার্ডেন বা বাটারফ্লাই গার্ডেন সেইগুলো আমি ঠিক মতন দেখতে পারিনি কারণ পুরোপুরি অন্ধকার হয়ে গেছে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখেছি তো তোমাদেরকেও লাইট অ্যান্ড সাউন্ডটা দেখাচ্ছি দেখে এখন সময় হচ্ছে রাত্রির আটটা আর এই জাস্ট আমি মতিঝিল পার্ক থেকে রুমে আসলাম রাতের খাবার রুমে নিয়ে এসেছি দুটো রুটি আর তড়কা আর এই মুহুর্তে বাইরের কন্ডিশন একদম পুরো অন্ধকার নিস্তব্ধ তো সেই কারণের জন্য বাইরে কিছু আর দেখানোর সেরকম কিছু নেই তাই জন্য রুমে চলে এসেছি তো রুমে এসে একটু পরে আটটা বাজে নটা সাড়ে নটা বাজলে খাবারটা খেয়ে নেব খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ঘুমিয়ে পড়বো কালকে সকালে আমাদের আরও কয়েকটা জায়গা যাওয়ার আছে তারপর সেখান থেকে বাড়ির দিকে রওনা দেব আর কালকে সকালে যে যে জায়গাগুলো যাবো সেগুলো আমার এই মুহূর্তে নামগুলো সব মনে নেই খোশবাগ বলে কিছু জায়গা আছে তারপরে কাউকে একজনকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল তো সেই রকম কিছু কিছু জায়গা আছে তো সেই জায়গাগুলোতে কালকে আমরা ভিজিট করব। এবং সেখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে আর সেরকম কিছু দেখানোর নেই তো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি